নিরামিষ চাউমিন খেতে মন্দ লাগে না, তো আজ ছিল মঙ্গলবার, মনে করলাম একটু নিরামিষ চাউমিন খেতে পারি। তো দেখো চাউমিনটার মধ্যে আমি হালকা একটু হলুদ দিয়েছি, কারণ বর খেতে ভালোবাসে, আমি সাদা চাউমিনই খেতে ভালোবাসি, কিন্তু একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি, বিনস, যেগুলো সেগুলো বাড়িতে ছিল, আর শীতকালের সবজি অনেক। আর যেহেতু বললাম আজ মঙ্গলবার, সেই জন্য নো অনিয়ন নো গার্লিক একটা সস নিয়ে এসেছি, তো এটাই আজ দেবো। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার সাথে সাথে সব সবজিগুলো আমি দিয়ে দেবো, আর শীতকালের সবজিগুলো খেতে জাস্ট অসম লাগে। আর এখানে দেখো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আলু আলু এগুলো সব সবজিগুলো ভাজা হচ্ছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো নুন স্বাদ মতো। আর এটা না চাউমিনের মধ্যেই ছিল, এই যে নুনটা যেটা থাকে তোমরা সবাই জানবেই, তো আমি ওই নুনটা দিলাম। আর এমনি আলাদা করে এক চামচ নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভাজবো, যাতে নরম হয়ে যায়, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর চাউমিনে দেখবি একটু তেলটা বেশি লাগে, তো তার জন্য একটু তেলটা বেশি দিয়েছি। আর দেখো এখানে আমি সস দিয়ে দিয়েছি, আর সসটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এরপর আমি চাউমিনটা দিয়ে দেবো। তো চাউমিন হতে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু, আর এখানে আমার মেয়ে আমাকে জ্বালিয়ে দিচ্ছিলো কতক্ষণে চাউমিনটা হবে আর আমি ওকে খেতে দেবো। দেখো এখানে আমি চাউমিনটা নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করবো, আর এখানে রেডি হয়ে যাবে চাউমিন। তো এখানে দেখো রেডি হয়ে গেছে, তার সাথে সাথে প্লেটও সেজে গেছে। এটা আমার মায়ের, সুমনের, আমরা তিনজনে ছিলাম। আর এইভাবে যদি আমি সস না দিই তাহলে ভগবান পাপ দেবে, ছোটোবেলায় এরকম করে চাউমিন বানিয়ে সসগুলো ঢেলে নিতাম, যদিও এখন আমি খুব একটা এরকম করে খাই না, কিন্তু মনে করলাম না যায় এইভাবেই একটু খাওয়া যাক। তো এইভাবে দেখো প্লেটও তৈরি হয়ে গেছে, আর এটা হচ্ছে ফার্স্ট প্লেট হচ্ছে সুমনের জন্য, যে এখন বসে আছে খাওয়ার জন্য। তার সেকেন্ড প্লেট হচ্ছে মায়ের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য। আর থার্ড প্লেট হচ্ছে, আর এই দেখো আমার মেয়ে সমানে আমাকে জ্বালিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে আমার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।